আসসালামু আলাইকুম। আজকে আমরা হেইলো সোলারের এই স্মার্ট ওয়াচটি মোবাইলের সাথে কানেক্ট করে দেখাবো, কারণ অনেকেই সমস্যা করছেন, কানেক্ট করতে পারছেন না। আর খুবই দুঃখজনক একটা কথা বলে রাখি, এই প্রোডাক্ট আমাদের রিটার্ন আসছে। এবং দেখেন, আমরা ভালো একটা প্রোডাক্ট যখন কাস্টমারকে দিই, তারা রিটার্ন দেওয়ার সময় প্যাকেটের কী অবস্থা করে দেয়। এখন আপনি চিন্তা করে দেখেন, এটা একটা ভালো প্রোডাক্ট, আপনি কানেক্ট করতে পারেননি দেখে আপনি রিটার্ন করে দিলেন, কিন্তু এটা আমাদের কাছে যখন আসছে এই অবস্থায়, এটা কি একজন কাস্টমার নিবে? আপনি নিজেই বলেন। এখন আমরা কী করবো? আমাদের নিজের ব্যবহার করা ছাড়া কিন্তু আর কিছুই করার থাকে না। তো যাই হোক, আল্লাহ তাআলার ভরসা। তো সেই জন্য অনুরোধ করব, যদি আপনারা ব্যাক করতে চান, তাহলে অন্তত ভালোভাবে প্যাকেটটা করে ব্যাক করবেন। এটা আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে। চেষ্টা করবেন যে কানেক্ট করতে পারছেন না, এটার জন্য আসলে ব্যাক করাটা খুবই দুঃখজনক না? এটা কিন্তু আসলে ইউটিউবে প্রচুর রিভিউ থাকে, দেখলেই হয়। তো প্রথমে এটাকে আমরা অন করি, অনে দিয়ে দিলাম। আমরা যদি এটা ম্যানু ওপেন করি, ম্যানুতে দেখতে পারবো এখানে কিন্তু হাউ টু লিঙ্ক, এখানে একটা বারকোড দেওয়া আছে, এই বারকোডটাকে আমাদেরকে স্ক্যান করতে হবে। তো আমরা স্ক্যান করে ফেলি। যদি আপনাদের কোনো স্ক্যানার ক্যামেরা না থাকে, তাহলে কিন্তু আপনারা চাইলেই এটা ডাউনলোড করে নিতে পারবেন অ্যাপ স্টোর থেকে, যে কোনো স্ক্যানার দিয়ে ডাউনলোড করলেই হবে। হয়ে গেলে এখন আমরা এখানে ক্লিক করি, ক্লিক করে সরাসরি অ্যাপে চলে যাচ্ছি। তো এখানে আপনারা দেখেন, এখানে যে হেলো ফান গুগল আছে, সেখানে আমরা ক্লিক করব। এটা হচ্ছে গুগল ড্রাইভ, সরাসরি গুগল ড্রাইভে এখানে চলে গেল। এবার আমরা ইনস্টল দিয়ে দিলাম। সো হেলো ফান যে অ্যাপটা আছে, এটা ইনস্টল হচ্ছে। ওকে, এটা অন হয়ে গেছে। এবার আমরা এটাকে ওপেন করে ফেলি এবং আমরা এবার দেখি আমাদের এটার কী অবস্থা। এখানে তো এটা ছাড়া কাজই হবে না, হেলো সোলার অ্যাড করতে বলতেছে। আচ্ছা, এখানে আমরা এগ্রি দিয়ে দিচ্ছি। এগ্রির পর হচ্ছে কি, ওয়ান টাইম অ্যালাউ করলাম, আপনারা অলওয়েজও রাখতে পারেন, সমস্যা নেই। এবার দেখেন, এখানে আপনাকে কিন্তু এখানে লগ ইন করতে হবে, এবং লগ ইন করতে হলে কিন্তু আপনার জিমেইল আইডি দিয়ে লগ ইন করবেন না, আপনাকে এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে লগ ইন করার আগে, তাই না? তো সেই জন্য আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করব। এখানে রেজিস্ট্রেশন লেখা আছে, এখানে আমি ক্লিক করেছি। ক্লিক করার ফলে এখানে দেখেন, ইমেল আইডি দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, এবং ভেরিফিকেশন একটা কোড যাবে, যে ইমেল আইডি দিব সেই ইমেলে। তো আমি এটা সম্পূর্ণ করে ফেলতেছি, এখানে ইমেল আইডি দিচ্ছি। এবার আমি পাসওয়ার্ডটা দিয়ে দিই। আচ্ছা, আমি পাসওয়ার্ডটাও দিয়ে দিলাম। এবার হচ্ছে কি, ভেরিফিকেশন কোডের জন্য আমি একটা অ্যাক্সেস ভেরিফিকেশন কোড এখানে ক্লিক করব। এখানে যদি ক্লিক করি, তাহলে 60 সেকেন্ড আমাকে সময় দেওয়া হচ্ছে। এই 60 সেকেন্ডের ভিতরে একটা ইমেল আমার এখানে চলে যাবে। এবার আমি আমার ইমেলটা চেক করি। এই দেখেন, আমার হেলো সোলার এই যে ইমেল চলে আসছে। ইমেলে ক্লিক করলাম, এখানে আমাকে ভেরিফিকেশনের জন্য বলা হয়েছে, এই যে একটা কোড দেওয়া হয়েছে, এই যে 3234। তো আমি এটা এখানে টাইপ করে দেবো, 3234 3234 টাইপ করে দিয়েছি। এবার রেজিস্ট্রেশনে ক্লিক করবো, তার আগে এগ্রিতে ক্লিক করতে হবে। এগ্রি লেখা আমি এইখানে, এই যে মার্ক পড়ে গেছে। এবার আমি রেজিস্ট্রেশন দিয়ে দিই, লোডিং নিচ্ছে। আচ্ছা, রেজিস্ট্রেশন করতে করতে আমার টাইমটা আপ হয়ে গেছে, আমি খুব দ্রুত এখন করে ফেলতেছি এই কাজটা। রিসেন্টে দিলাম 60 সেকেন্ড, আমি আবার ইমেলে আসছে। এখানে বলা হচ্ছে 11, এখানে আমি লিখে ফেলতেছি 1135। আচ্ছা, হয়ে গেছে, আমার রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে। এবার আমার যাবতীয় তথ্যগুলো এখানে চাচ্ছে, জেন্ডার, মেল, এটা তো এখন যা আছে আমি তাই রেখে দিলাম। আমি এখানে যা আছে তাই রেখে দিলাম, বাট আপনাদের ডিটেইলস তো কারেক্টলি দিয়ে দিবেন, না হলে আপনাদের যে রেজাল্ট অ্যাকুরেসি সেটা ঠিক মতো হয়তো নাও দেখাতে পারে। আমি কমপ্লিট করে ফেললাম, আমি শুধুমাত্র আপনাদের দেখানোর স্বার্থে এই করে ছেড়ে দিচ্ছি। এগুলো আপনারা সঠিকটা দিলে আরও বেটার হবে। তো এটা মোটামুটি এখন হয়ে গেছে। এখানে অ্যালাউ চাচ্ছে ব্লুটুথের সাথে, আমি এখানে অ্যালাউয়ে ক্লিক করলাম, ব্লুটুথ টার্নিং অন। এবার আমি গো টু সেটে যাচ্ছি, এখানে দেখেন এখানে পারমিশন আছে, পারমিশনে ক্লিক করলাম, এখানে দেখা আছে ডিনাই লেখা আছে, কল লোক, এটা আমি অ্যালাউ করে দিব। তারপর কন্ট্যাক্ট, এখানে ম্যানুয়ালি আমাকে অ্যালাউ করতে হচ্ছে। আবার লোকেশন, এখানে অ্যালাউ হোয়াইল ইউজিং দিস অ্যাপ। তারপর হচ্ছে গিয়ে মাইক্রোফোন অ্যালাউ করে দিলাম। এবার ফোন, এটাও আমি অ্যালাউ করে দিলাম। মোটামুটি সবগুলো কিন্তু এখানে অ্যালাউ করে দিয়েছি। এই তো ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এটাও অ্যালাউ।
তারপর এসএমএস এটাও অ্যালো করে দিলাম। এই সবগুলো বিষয় যা যা আছে এগুলো মোটামুটি অ্যালো করে দেবেন, কোনো কিছু অ্যাড ইনঅ্যাড নেই, সব অ্যালো হয়ে গেছে। এবার আমি আমার ব্যাকে চলে আসলাম, রাইট, এখানে মোটামুটি সবই সেট হয়ে গেছে, আর কিছুই নেই। এখানে স্টপ অপটিমাইজিং ব্যাটারি ইউজেস এখানেও আমি অ্যালাউ করে দিলাম, ব্যাস ব্যাস, এখন আর সেট করার কিছু নেই। এবার আমি সরাসরি এখানে চলে যাই, এখানে ক্লিক করলাম, এখন দেখেন এখানে কী বলছে, ইউজ ইউর লোকেশন, আমি ওকে দিয়ে দিলাম। এখানে অ্যালাউ অল টাইম দিতে হবে যা বুঝতে পেরেছি, এই জন্য এটা আবার চলে আসছে আমার এখানে। এবার আমি কনফার্মে চলে গেলাম, কনফার্ম শেষ। এবার দেখি আমার অ্যাপটার নামটা ছিল হচ্ছে, দেখি এই যে হেলো ফান, আমি যেহেতু হেলো ফানে আছি আমি হেলো ফানটাকে অ্যালাউ করে দিলাম। এবার দেখি আমাকে ম্যানুয়ালি এই যে স্ক্যান এখানে ক্লিক করব, এই দেখেন স্ক্যানার চলে আসছে। এবার আমি আমার মোবাইলটাকে স্মার্ট ওয়াচটাকে ওপেন করলাম, এখানে দেখেন এটাকে আমি এখানে ধরতেছি, এখন দেখেন এটা কিন্তু অটোমেটিক এখন কানেকশন নিবে, ব্যাস এই দেখেন পেয়ারিং শুরু হয়ে গেছে, দুইটা কিন্তু কানেকশন পেয়ে গেছে। আমি এখানে রেড ওয়ে ক্লিক করব, ওকে, ওকেতে ক্লিক করলাম, ব্যাস কানেক্ট সাকসেসফুলি। দেখলেন কি চমৎকারভাবে আমাদের কিন্তু এটা কানেক্ট হয়ে গেছে। এবার আমি চাইলেই কিন্তু সব কিছু করতে পারছি, দেখেন মাশাআল্লাহ খুবই চমৎকার। আমি ব্রাইটনেসটা আবার বাড়িয়ে দিলাম আর একটু, এখন একটু ভালোভাবে দেখা যাচ্ছে, ঠিক আছে না? তো এইভাবে করেই বেসিক্যালি এটা কানেক্ট করতে হয়, তাছাড়া এটার আরও অনেক ফাংশন আছে। তো সব কিছুই আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে কী করতে হয় এবং শিখিয়ে দেবো আসলে। তো আপনারা কমেন্টে জানান যে আপনারা নেক্সট কোন স্মার্ট ওয়াচের কানেকশন কীভাবে করতে হয় সেটা দেখতে চান, শিখতে চান, আমরা প্রত্যেকটা রিভিউ করে করে আপনাদেরকে অবশ্যই দেখাবো, এবং যদি ইন্টারনাল কোনো সমস্যা হয় আমরা চেষ্টা করবো সেগুলো সলভ করে দেওয়ার। আর তাছাড়া যদি আপনারা না পান এখানে তারপরও সমস্যা নেই, অনেক ইউটিউব চ্যানেল আছে সেখানেও পেয়ে যাবেন। তো এই তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।